বৃষ্টি হচ্ছে আজকে সারাটা দিন, সাথে ঝড়, সাথে বাতাস, সাথে ঠান্ডা, সাথে একদম ভারী বৃষ্টিপাত হচ্ছে। তো এরকম গ্লাসে বৃষ্টির পানি লেগে থাকে, তারপর সুন্দর সফট একটা মিউজিক হয়, সাথে এক কাপ কফি, মাশাআল্লাহ কি সুন্দর একটা সময় যে কাটবে। তবে সময়টা কাটাতে পারিনি, তা রান্না করছি, তারপরে বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসছি, আর এই যে আমার সুন্দর বিউটিফুল পরীটা এখন বসে গল্প করতেছে, স্কুল থেকে এসে সে ক্যান্টি খাওয়া শুরু করছে। তো আজকে হচ্ছে বৃষ্টি হচ্ছে, তারপরেও খিচুড়ি নাই, গোশ নাই, এইগুলো কিছুই রান্না করিনি, কারণ সব সময় তো আর বৃষ্টির সময় রান্না করা যায় না, ভালোও লাগে না। তাই ভাবলাম আজকে নতুন কিছু করি। তো আজকে হচ্ছে কচু দিয়ে আর মুরগির গোশ দিয়ে রান্না করছি, আর হচ্ছে লাউ ভাজি করছি, আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মূলার হচ্ছে কি বলে সালাদ বানাইছি। বাংলাদেশে থাকতে মূলা কখনো খাওয়া পড়েনি, আর হচ্ছে খেতে ভালোও লাগে না, আর খুব স্ট্রং একটা স্মেল বের হয়। তো এখানে যে মূলাটা পাওয়া যায়, এখানে হচ্ছে আমার কাছে মনে হয় স্মেলটা একটু কম থাকে আর খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে। তো আমি হচ্ছে মজা করে মূলা সালাদটা বানাইছি, আর এটা হচ্ছে কচু দিয়ে আর মুরগির গোশটা আমি সুন্দর করে কষাই কষাই রান্না করতেছিলাম, তাহলে দেখা যাবে খেতে মজা লাগবে। আর আমার সাথে আছে এই যে আমার সব থেকে বেস্ট ফ্রেন্ড বলা যায়, বিউটিফুল বেবি, সে হচ্ছে পিজা খাচ্ছিল। এটা হচ্ছে যেই কিনা পিজাটা পাওয়া যায় সেটা, ওটা হচ্ছে প্যাকেট করা থাকে, জাস্ট একটু মাইক্রোওয়েভে হিট করে নিলে হয়ে যায়। আর কাঁচামরিচগুলো ক্লিন করে রাখছিলাম, ওগুলো হচ্ছে ফ্রিজে রেখে দেবো। আর কাঁচামরিচগুলো ভীষণ ভালো ছিল, ঝাল ঝাল ছিল, মানে একদম পারফেক্টলি স্পাইসি বলে যেটা, সেটা অনেক সময় দেখা যায় ঝালে হচ্ছে খুব বেশি পরিমাণে স্পাইসি থাকে না, তো এই ঝালটা অনেক ভালো ছিল, একদম দেশি মরিচের মতো। আর আমার গাছপালাগুলো আমি দেখতেছিলাম কেমন হয়েছে, বিনসে হচ্ছে একটা বিনস হয়েছে, সে হাই হাই, এই বেবিটাকে ছাড়া আমার দিনটা চলেই না। তো এই যে আমার আজকে হচ্ছে রান্না বান্না শেষ, ডিমটাও খেয়ে রেখে দিছে, আজকে হচ্ছে একটু সেদ্ধ ডিম করছিলাম, মানে ডিম কিন্তু প্রতিদিন খেতে হয়, আজকে কোনো কিছু করিনি, জাস্ট সেদ্ধ করে রেখে দিছি। আর এই যে আমার কচু আর মুরগির ঝোল হয়ে গেছে।